আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি এই এলাকায় পুরুষ ভাড়া করা যায়। আমাদের দেশে প্রথমে এই সার্ভিস শুরু হয়েছে। তুমি কি আমাকে এখানে নিয়ে যাবে? তুমি যে এত ঝাল আমি আগে জানতাম না। খুব ডেক পয়তো এসে তোমার এই জ্বালা মিটাইতে। মধুর স্বাদ নিতে হলে কামড় তো খেতে হবে, তাই না? কেমন লাগছে বিটু? তোমার শখ তো আমি পূরণ করে দিয়েছি। এবার মৃত্যুকে আলিঙ্গন করে আমার শখটাকেও পূরণ করে দাও। এত অল্পতেই চুপসে গেলে কি হবে? আমার তো একটা চাইদা আছে, তাই না? নাকি ছেলেদের পানি ঝরে গেলেই সব শেষ? উফ, আর ভাল লাগে না রোজ রোজ তোমার এই অশান্তি। এমন ভাবে জিজ্ঞেস করছো যেন আমি বললে তাকে তুমি আমার চোখের সামনে নিয়ে আসবা। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি এই এলাকায় পুরুষ ভাড়া করা যায়। আমাদের দেশে প্রথমে এই সার্ভিস শুরু হয়েছে। তুমি কি আমাকে এখানে নিয়ে যাবে? না না, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবে না। আমি নিজে এই ছেলেকে তোমার কাছে নিয়ে আসব। বস, এদিকে আসেন। বস, এটা পুরুষদের জায়গা না। আপনি মনে হয় ভুল জায়গায় চলে আসছেন। এ মানে আমি জানি এখানে শুধু মহিলারা আসেন, কিন্তু বিশ্বাস করেন এখানে আমি আমার জন্য আসিনি। আসছি আমার স্ত্রীর জন্য একজন সুন্দর সুঠাম পুরুষের খোঁজে। বস, আমার নাম মিলন, 12 বছর এখানে সার্ভিস দেই, কিন্তু এখন পর্যন্ত এমন লোক খুঁজে পাই নাই যে কিনা তার নিজের স্ত্রীর জন্য লোক খোঁজে। জি ভাই, এটা শুনতে একটু খারাপ, কিন্তু এটাই সত্য। আসলে কিভাবে যে বলি লজ্জার কথা, আমি আসলে অপারক। আমার শারীরিক কিছু সমস্যার কারণে আমি আমার স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারি না। বস, আমি বুঝতে পারছি আপনার অসুবিধাটা, কিন্তু বস এমন কাউকে পাবেন কি না তা আমি বলতে পারছি না। মিলন ভাই, আমার অন্য কারো লাগবে, আপনিই চলুন। ভাই, আপনি পাগল নাকি? এখন আমার ডিউটির টাইম, মাত্রই শুরু করলাম যাত্রা, আপনি প্রথমে এসে এমন কথা বললে কেমন হবে ভাই? না ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না ভাই, আমার কাজ আছে। ভাই, আপনাকে যাইতেই হবে। এই যে এটা আপনার ছবি না? হ্যাঁ, এটা তো আমার ছবি তো। আসলে ভাই, আমি আপনার খোঁজে আসছি, কিন্তু প্রথমে যে আমি আপনাকে পেয়ে যাব আসলে এটা আমি ভাবিনি। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী নিজেই আমাকে বলছে যাতে আমি আপনাকে নিয়ে যাই। প্লিজ ভাই, আপনি মানা করেন না, আপনাকে আমার সাথে যাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই তাহলে তোরা থাক, আমি ভাইয়ের সাথে যাই। ভাই চলে। ভাই, এটাই আমার বয়স। মিলন ভাই, এই রুম এখন থেকে শুধু আপনার হাতে আমার স্ত্রীকে তুলে দিলাম। আপনার ঠিক যেমন ভাবে মনে হচ্ছে তেমন ভাবে আমার স্ত্রীকে আপনি খুশি করুন, আমি ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। কোথায় ছিলে তুমি এতদিন? তোমার মতন একজন কেউ তোমার প্রয়োজন ছিল, এমন সুখ এই যখন আমাকে কেউ দিতে পারেনি। চালিয়ে যাও মিলন, চালিয়ে যাও। তুমি যে এত ঝাল আমি আগে জানতাম না। খুব বেগ পয়তো এসে তোমার এই জ্বালা মিটাইতে। মধুর স্বাদ নিতে হলে কামড় তো খেতে হবে, তাই না? ও শরবত নিয়ে আসছে, ও জানে আমি কাজ শেষ করে শরবত খাই না। শরবতটা খেয়ে না। ঠিক আছে।
শুনেন ভাই, শরবত খুব মজা হয়েছে। কেমন লাগছে মিতু? তোমার শখ তো আমি পূরণ করে দিয়েছি, এবার মৃত্যুকে আলিঙ্গন করে আমার শখটাকেও পূরণ করে দাও। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।